বাতিলরা চেয়েছিল ইসলামকে চিরতরে দেশ থেকে মুছে দিবে। ধারাবাহিকতা আজও থামেনি। বিগত ৫০ বছর পর্যন্ত বাংলাদেশকে ইসলাম মুক্ত করার আন্দোলনে তারা কোমর বেঁধে লেগেছে। মুনাফিকরা বিভিন্ন সময় ইন্ধন যুগিয়েছে, কখনো বা ইসলামের সরাসরি দুশ্মন মুশরিক এবং ইহুদি খ্রিস্টিয়ান গোষ্ঠী ইসলামকে চিরতরে বিনাশ করে দেওয়ার জন্য কখনো কখনো ইসলামী ব্যক্তিত্বকে গুম করেছে, হত্যা করেছে, ফাঁসি দিয়েছে, জেলের প্রকোষ্ঠে আটকে রেখেছে, কখনো কখনো নেককার বান্দাদেরকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে, অথবা এমন কুৎসা রটনা করেছে যাতে করে কোনো নেককার মানুষ হিসাবে আলেমদের কাছে কেউ যেন না ভেরে। কিন্তু আজকের এই মাহফিল কি প্রমাণ করে? ডানে বামে সামনে পিছনে তাকিয়ে দেখেন, আমাদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে পরিচালিত নাস্তিক মর্তাদ ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র পায়ে পায়ে মিশে শেষ হয়ে গেছে। আল্লাহর কোরআনের প্রতি মানুষের মহাব্বত আল্লাহ বাড়িয়ে দিয়েছে। আজ আপনার ডানে বামে সামনে পিছনে পুরোহিত যুবক দিয়ে ভরা, 5% বৃদ্ধ মানুষ হইতেও পারে, নাও হতে পারে। এর দ্বারা বোঝা যায় যারা ইসলামকে নিভাইতে চায় তারাই নিভে যাবে। বাংলার জমিন ইসলামের জমিন আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, ঠিক কিনা বলে? অতএব আজকের যুবকদেরকে আমি অভিনন্দিত করছি, আগামীর বাংলাদেশ আপনাদের হাতেই নিরাপদ, আগামীর ইসলাম প্রতিষ্ঠার দায়িত্ব আপনাদেরকেই নিতে হবে। একদল যুবকের হাতে অবৈধ অস্ত্র তুলে দেওয়া হয়েছে, হাতে দেওয়া হয়েছে মাদক, ফেন্সিডিল, কোকেন, তারি, মার্জুয়ারা, পেথিনিন, ইয়াবা, ফেন্সিডিল, সেখান থেকে গাজা পর্যন্ত বিভিন্ন সময় রাজনৈতিক প্রভাবে স্টুডেন্টদেরকে, ছাত্রদেরকে এবং যুবকদেরকে দেয়া হয়েছে টেন্ডারবাজি কিংবা নারীর লোভ অথবা মাদক। মারো কাটো ইসলামের বিপক্ষে কাজ করানোর জন্য তাদেরকে দেয়া হয়েছে অশ্লীলতা, বেহায়াপনা, কিন্তু আমার দেশের যুবক তা গ্রহণ করে নাই। রাতে চোখের পানি ছেড়ে তাহাজ্জুদে সিজদায় আল্লাহর কাছে কান্না করা কি তাদের প্রিয় বিষয় মানিয়ে নিয়েছে, ঠিক কিনা বলেন? অতএব ষড়যন্ত্র ষড়যন্ত্রের জায়গায় থাকবে, আমার আল্লাহর কথা যেটা সেটাই বাস্তবায়িত হবে। আমার আল্লাহ বলেছেন, ইউরিদুন লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলামের বিরুদ্ধে নাস্তিক্যবাদ এবং কুফরি শক্তিরা চায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইসলামের নূর, কোরআনের নূরটাকে মুখের ফুৎকার দিয়ে নিভাইয়া দিতে, কিন্তু আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি আমার নূরকে আমি আল্লাহ পূর্ণরূপে প্রজ্বলিত করে তামাম বিশ্বের মানুষদেরকে ইসলামের আলোর কাছে নিয়ে আসব। এইটা যদিও মুশরিক দাদা বাবুরা সহ্য করতে পারবে না।